কেমন আছেন আপনারা সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটি হোমমেড ফেসিয়ালের রেমিডি শেয়ার করব। ভিডিওতে যাওয়ার আগে বলে দিই এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন দেখছেন আমি আমার এই চ্যানেলে আপনারা কিভাবে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে পারেন এই টপিকের রেমেডি শেয়ার করে থাকি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও সম্পূর্ণ আপনি সবার প্রথমে জানতে পারেন আজকে যে ফেসওয়াশটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা ব্যবহারে আপনাদের স্কিন তো সুন্দর হবেই তার সাথে সাথে আপনাদের কাছে এতটাই ভালো লাগবে যে অন্য কোনো ফেসওয়াশ ইউজ করতে চাইবেন না এগুলো আপনারা ব্যবহার করলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো ডেফিনেটলি আপনারা এটা ব্যবহার করবেন আর আপনাদের রেজাল্টও আমাদের সাথে শেয়ার করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমি জানি আপনাদের রেজাল্ট আমেজিং হবে পরে আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন আমাকে যে ফেস ওয়াশটা আসলেই অনেক জোর ছিল এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে ফেস ওয়াশটা কেন আমাদের এত ভালো লাগবে প্রথমত ফেসওয়াশের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস একদমই ন্যাচারাল দ্বিতীয়ত আপনারা এই ফেসওয়াশের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস বাসায় পেয়ে যাবেন আর তৃতীয়ত বানাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর সব মজার বিষয় হলো এটাই যে এটা ব্যবহারে আপনাদের স্কিন হেলদি ও গ্লোয়িং হয়ে যাবে আপনারা ভাববেন যে এই ভিডিওটা আমি আগে কেন আপলোড করিনি এখন আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি তো আপনারা রেগুলার ইউজ করা শুরু করে দিন অনেকেই কমেন্ট বক্সে এসে আমাকে জিজ্ঞেস করেন যে এইসব রেমেডি ইউজ করলে আমাদের কোনো ক্ষতি হবে না তো কোনো প্রকার সাইড ইফেক্ট আছে কি না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা রেসিপিতে সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি আমি কী কী ইউজ করে থাকি যেমন বেসন কফি লেবু মধু টক দই অ্যালোভেরা হলুদ আলু চাল যেগুলো কিনা আমাদের বাঙালিদের প্রধান খাবার যেগুলো আমরা খেতে পারছি সেগুলো আমাদের স্কিনে ব্যবহার করলে কি বা ক্ষতি হবে তাই না এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে বাসায় বানানো ফেসওয়াশ কি দোকানে কিনতে পাওয়া ফেসওয়াশের মতো আমাদের ত্বকে ক্লিন করবে আজকে আমি যেই ফেসওয়াশ আপনাদের সাথে শেয়ার করব সেটা ব্যবহার করলে আপনাদের এই ধরনের সব ধারণা দূর হয়ে যাবে আর আমি এখানে যেই সব ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সেগুলো আপনাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে মানে আপনাদের স্কিনে যেসব ধুলোবালি বা ময়লা আছে সেগুলো ভেতর থেকে ক্লিন করে দিবে। দ্যাট মিনস আপনাদের স্কিনটা প্রপারলি ক্লিন হয়ে যাবে কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক এই ফেসওয়াশটা বানাতে আমাদের কি কি উপাদান লাগবে আজকের ফেস ওয়াশের ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হলো হলুদের গুঁড়া হলুদ যে কতটা ইম্পর্টেন্স আমাদের স্কিনের জন্য আমি জাস্ট বলে বুঝাতে পারবো না হলুদের গুঁড়াটা কিন্তু আমাদের পিম্পল রিমুভ করতেও সাহায্য করে এবং স্কিনটা কেউ করতে সাহায্য করে সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বেসন আজকের ফেস ওয়াশের মূল উপাদান বলা যায় বেসন বেসন কিন্তু খুব ভালো ক্লিনজারের কাজ করে ব্যাসন আমাদের ত্বককে ডিপলি ক্লিন করে এবং ভেতর থেকে সকল ময়লা বের করতে সাহায্য করে তাছাড়া যাদের অয়েলি স্কিন তাদের অয়েলটাকেও কন্ট্রোল করতে সাহায্য করে এর পরের ইনগ্রিডিয়েন্টস হলো কফি কফি আমাদের স্কিনের কোলাজেন বুস্ট করতে সাহায্য করে এবং স্কিনকে গ্লোয়িং করে তাছাড়াও কফির যে দানা দানা তা স্ক্রাবারের কাজ করে স্কিনের ডেড সেল রিমুভ করতে সাহায্য করে ডেড সেল রিমুভ হয়ে গেলে আরও বেশি ক্লিন লাগে আমাদের স্কিনকে আর আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্টস হলো মুলতানি মাটি মুলতানি মাটি স্কিনের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে যাদের অনেক বেশি অয়েলি স্কিন তাদের অয়েলটাকে খুব ভালো মতো কন্ট্রোল করবে এর পরের উপাদান হলো চন্দন পাউডার চন্দন কিন্তু আমাদের স্কিনের কালো দাগ দূর করতে সাহায্য করে আর স্কিনকে অনেক ব্রাইট করে আপনারা চেষ্টা করবেন এখানে চন্দন পাউডার ইউজ করতে আর যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন এখন আমি সব ইনগ্রিডিয়েন্টসকে একসাথে মিক্স করে নিব বেসন হলুদের গুঁড়া কফি পাউডার চন্দন পাউডার মুলতানি মাটি একসাথে মিক্স করে নিব আপনাদের ফেসে যদি পিম্পল থাকে তাহলে এক চা চামচ নিম পাতা গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন আমি এগুলোকে খুব ভালো মতো মিক্স করে নেব এখানে দেখতেই পাচ্ছেন কফিটাকে ভালো মতো মিক্স করতে হবে ভালো মতো মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস একে অপরের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আপনি এটিকে স্টোর করে রাখার জন্য একটা কাচের বোতল ইউজ করতে পারেন কাচের বোতলে এগুলো ভালো থাকে এতে বাতাস ঢোকার কোনো চান্স নেই এখন আমি অ্যাপ্লাই করব। তো আমি এখন এটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমার ফেসে কিন্তু কোনোরকম মেকআপ নেই একদম ক্লিন ফেস আপনারা চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর এটাকে ব্যবহার করতে স্কিনটা আরও বেশি হেলদি গ্লোয়িং হবে অ্যাপ্লাই করার আগে আমি আমার মুখটা একটু ভিজিয়ে নিয়েছি এখন আমি এটাকে অল্প একটু নিয়ে আমার মুখে অ্যাপ্লাই করব। তো আমি এখন আমার ফেসে এটাকে পুরো লাগিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটাকে অ্যাপ্লাই করছি আর এটি অ্যাপ্লাই করা শেষ হলে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করবেন আপনারা এগুলো ব্যবহার করে উপকার পাবেন কিন্তু এটা ব্যবহারের ফলে কোনো ক্ষতি হবে না আপনাদের স্কিনে বা হেয়ারে কোনো রকম বাজে কোনো ইফেক্ট পড়বে না আমি শিওর আপনারা যদি আমার রেমেডি রেগুলার ইউজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন